ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ সহকারে এই কথাগুলো আপনারা শুনছেন, এই জন্য আপনাদের আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন। আসলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা মাঠ দিবসে উপস্থিত হয়েছি, এটা আসলে বিষয়টা একটু বোঝার বিষয়। এখানে যে প্রকল্পটা, এই প্রকল্পটা তিনটা জিনিস আছে, একটা হলো গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ। একটা হলো গবেষণার বিষয় আছে, যে ভাসমান বেগানি কেন করব, মানুষের জমি আছে, জমি কি আছে কেন পানিতে ফসল উৎপাদন করতে যাবে, এটা কি যুক্তিতে কোলায়? যুক্তিতে কোলায় না, কারণ আপনি ঘরের মধ্যে যখন খাবার থাকে তো তখন তো মানুষের কাছে হাত পাতে না, কেউ হাত পাতে তো। যখন মানুষের ঘরে অভাব শুরু হয় তখন প্রথমে যায় তার কোথায়, যেখানে সে সঞ্চয় করে, মহিলারা মুষ্টির চাল উঠে, তারপরে ব্যাংকের টাকা জমা রাখে। এই যে করোনা চলে গেল, আপনারা অনেকের অনেকের সমস্যা হয়েছে, ব্যবসা অনেকের ডাউন হয়েছে, চাকরি অনেকের চলে গেছে, তো তখন সে কি করছে, সঞ্চয়ের টাকাটা সে খরচ করছে, ঠিক না? যখন তার সঞ্চয়ের টাকা শেষ হয়ে যায় তখন সে আরেকজনের কাছে হাওলা তুলে, এটাই তো বাস্তবতা। এই যে ভাসমান বিল, এটাও ঠিক সেরকমই। আমাদের সারা পৃথিবীতে জলবায়ুর অনেক পরিবর্তন হচ্ছে, জলবায়ু কোনো ঠিক ঠিকানা নাই, যে সময় বর্ষা হওয়ার কথা সে সময় হয় না, আগাম বর্ষা, যখন বৃষ্টি হওয়ার কথা তখন খরা হয়। এই সমস্ত জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে সাথে সাথে আমাদের কৃষির কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, আমাদেরকে সার্ভাইভ করতে হয়, মানে অভিযোজন করতে হয়। পৃথিবীর মধ্যে মানুষ একমাত্র প্রাণী যে প্রাণীটা সবচেয়ে বেশি অভিযোজিত, মানে অভিযোজিত মানে হলো খাপ খাওয়া। যেমন একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন, তো সে তার নিজের পরিবার ছেড়ে কোথায় যাচ্ছে, একটা নতুন পরিবারে যাচ্ছে, তো সেখানে দেখবেন যে দুই মাসের মধ্যে সে খাপ খেয়ে ফেলছে। যে মেয়ে ঘর থেকে বেরোইতো না, সে মেয়ে শ্বশুর বাড়ির থেকে বাপার বাড়িতে আসতে চায় না, মা বললে আসো, মেয়ে বলে যে না আমার সংসার অনেক কাজ চলে আসছে, আসতে চায় না। অথচ এই মেয়েটা তার বাবা বাড়িতেই খেয়ে পেয়ে বড় হয়েছে, তো নিচের আরেক পরিবেশে সে অভিযোজিত হয়ে গেছে। মানুষ এমন একটা প্রাণী যেখানে তাকে মরুভূমি তো পাইবেন, ওই আটলান্টিকার অ্যান্টার্কটিকার যে মহাদেশ বরফের মধ্যেও পাবেন, আবার দেখবেন যে সমুদ্রের যে দ্বীপে আফ্রিকানও পাবেন, পাহাড়ের উপরেও পাবেন, জঙ্গলে গিয়েও মানুষকে পাবেন। কারণ এটা এমন একটা প্রাণী সারা পৃথিবীতে সে নিজেকে খাপ খাওয়া নিচ্ছে। তো আমাদের যে এই যে ভাসমান সবজি বা যাই বলেন, এটাও কিন্তু অতিথি খাপ খাওয়ার সাথে কিন্তু সম্পর্কিত, কারণ মানুষের যেখানে থাকবে সেখানে কিন্তু তার খাবার এখানে সংস্থান হতে হবে, খাবারের সংস্থান না হলে কিন্তু মানুষ এখানে থাকতে পারবে না। তো এখন আমাদের বাংলাদেশে, যে আমাদের কৃষি অফিসের মহোদয় বলছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই ভাসমান বের হয়, উদয়পুর, তারপরে আপনার গোপালগঞ্জে কিছু জায়গায়, হ্যাঁ, বরিশালে কিছু, ঝালকাটে কিছু জায়গায়, এই ভাসমান বেগের এই সবজিটা, এটা নতুন কোনো প্র্যাকটিস না, বাংলাদেশে 400 বছর ধরে এই প্র্যাকটিসটা হয়। হয়তো কিশোরগঞ্জে আপনারা ওই যে উনি বললেন 2013 থেকে শুরু করতে, 2013 থেকে 2020 মতো 7 বছর, কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে 400 বছর ধরে এই আবাদ হয়, এই পদ্ধতিতে আবাদ হয়। শুধু 1-2 হেক্টর না, 20,000 হেক্টর জমিতে এই ভাসমান বেগ হয়। 20,000 হেক্টর পর্যন্ত এই সদরে যত কৃষি জমি আছে তার থেকেও বেশি জমি, সদরে কৃষি জমি মানে 14,000 না কত, 12,000, হ্যাঁ 12,000-13,000 হেক্টর, 20,000 হেক্টর জমিতে দক্ষিণাঞ্চলে এই ভাসমান বেগ সবজি হয়। এবং এই সবজির একটা ব্যাপক মার্কেট চাহিদা আছে। আপনারা জানেন কিনা, এই ভাসমান বেগের মানে ফসল আবাদের উপর ভিত্তি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে সেরে একটা পুরস্কার পেয়েছে। কারণ আমাদের এই বাংলাদেশের প্র্যাকটিসে যেহেতু এটা একটা আলাদা একটা প্র্যাকটিস, যে পানির মধ্যে একটা বিরূপ পরিবেশে আপনার যে ন্যাচারাল যে সোর্স, হ্যাঁ, যে কচুরি পানা, এটাকে ব্যবহার করে সবজি উৎপাদন করতেছেন, তো এটা একটা আশ্চর্য বিষয় না? যে আমার এখানে মাটি লাগতেছে না, সার লাগতেছে না, কীটনাশক লাগতেছে না, বলছে যে এই পরিবেশে আমি প্রোডাকশন করতেছি। এবং উনি প্রোডাকশনের মধ্যে ওই যে উনি বললেন আমাদের কৃষক ভাই, যে উনি মানে এটা খাইতে সুস্বাদ, এটা মার্কেট ভ্যালুও বেশি, এটা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে সে মানে এটাকে পজিটিভ দিকে নেয়। এই যে আমাদের অতিরিক্ত উচ্চারক মহাদেব উনি বললেন যে সবজির উপকারিতা, আপনি কি জানেন, আপনি একটা আপনার ঘরটাকে যদি আপনি 3 দিন ঝাড়ু না